আমাদের সাথে স্টুডিওতে আছেন আমাদের সহকর্মী দেব চৌধুরী। দেব বলা যাচ্ছে না যে আসলে বাংলাদেশের জন্য দিনটা আসলে অনেক বড় কিছু কারণ আপনি যেহেতু দেখেছেন যে 280 করে ফেলেছে লঙ্কারা পাঁচ উইকেট হারিয়া বোলারদের তেমন বল কাজে আসেনি। আপনার কাছে আমাদের কত কালকে আমরা যেটা শুনেছিলাম যে উইকেটে ঘাস থাকবে গ্রিন উইকেট অনেক কথা বলা হচ্ছিল যে এসে বাংলাদেশ ক্যাটকাতে ফিরেছে মাশরাফি বোলিং। আমার যেটা মনে হয় মাশরাফি ওয়াজ ভেরি মাচ ক্যালকুলেটিভ। মাশরাফি প্রথম হয়তো এক 2 3 বলের মধ্যেই বুঝে ফেলেছিলেন যে এই উইকেট আসলে ঠিক কতটুকু সুবিধা তিনি পেতে পারেন বা সিমাররা পেতে পারেন বা উইকেটের চরিত্রটা কেমন সেটা বুঝে মাশরাফি শর্ট অফ লেন্থে বল করার চেষ্টা করেছেন আমরা দেখেছি যে ওপেনার গুনাতিলাকা এলাকা তার সুইপ পুল খেলার চেষ্টা করে একবার মিস হয়েছেন তারপরে তিনি চার মেরেছেন ঠিক তার বলেই আউট হয়েছেন আপনি যদি খেয়াল করেন দেখবেন যে মোস্ট অফ দ্য বল মাশরাফি শর্ট অফ লেন্থে করার চেষ্টা করে গেছেন এটার কারণ হচ্ছে উইকেটে যখন আপনি সুইং পাবেন না তখন আলটিমেটলি আপনার লাইন আর লেন্থই হচ্ছে ভরসা আপনি যত ভালো বা যত করবেন বা লেন্থটা যত পারফেক্ট হবে এটা আবার লেনথ না সো ওই অ্যাডজাস্টমেন্টটা জরুরি এবং মার্শাফির যে এক্সপিরিয়েন্স সেই অ্যাডজাস্টমেন্ট তার পক্ষে খুবই সম্ভব এবং এখনো পর্যন্ত যতটুকু আমি দেখে এই স্টুডিওতে আসলে ভালো বল করতে হয় স্পেশালি শুরুর দিকে ব্রেক ছোট দেওয়ার ব্যাপারটা ফ্যান্টাস্টিক ফি যদি ফ্যান্টাস্টিক থাকে আসলে ওই গুণটা আমরা একটু মুস্তাফিজের মধ্যে আসলে কমই দেখেছি কারণ দেব আপনি খেয়াল করেছেন বোলার এবং এবং তার লাইন সব ঠিকই আছে কিন্তু সেই মুস্তাফিজ ব্যাপারটা কিন্তু তার মধ্যে আমরা পাচ্ছিলাম না দেব এই আলোচনাটা টেস্ট সিরিজ থেকে ইনফ্যাক্ট নিউজিল্যান্ড থেকেই হচ্ছে মুস্তাফিজকে প্রথম দুই ওভার দেখলাম আমরা সতেরো রান করিয়ে নেওয়া হলো প্রথম দুই ওভার স্পেল করার পরে তার থার্ড এবং ফোর্থ ওভার তিনি তিন তিন ছয় রান দিয়েছেন দ্যাট ওয়াজ ভেরি গুড ওভার কিন্তু মুস্তাফিজের পাঁচ নম্বর ওভার এবং ইনিংসের পঁচিশ নম্বর ওভারে তিনি বিশ রান দিয়েছেন ওয়ান ওয়ানডেতে মুস্তাফিজ লাস্ট কবে বিশ রান দিয়েছেন এখনো পর্যন্ত আমি মনে করতে পারছি না এবং আজকে যখন প্রথম পাঁচ ওভার শেষে তার বোধ আপনার ইকোনমি ছিল এইট প্লাস সামথিং আট ওভার বোধ হয় এরকম কিছু এই ব্যাপারটা নিয়ে কিন্তু আমরা আলোচনা করছি কেউ আজকে মনে হয়নি টেস্টে আমরা সেকেন্ড টেস্টে যে মুস্তাফিজকে দেখেছি তার কাছাকাছিও মনে হয়নি এটা আউট অফ টাচ হতে পারে কিংবা হয়তোবা যেটা আমরা অনেক সময় শুনে আসছি যে তিনি হয়তো ইনজুরিটা হওয়ার পর থেকে একটু যেন নিজের মধ্যে গুটিয়ে গেছেন কোনো কিছু করতে বলি তাহলে কিন্তু এক্সপেকটেশনটা আমরা টেস্ট থেকে আপনি যেটা বললেন আলোচনার টেস্ট থেকে চলে আসছে কিন্তু মুস্তাফিজ কিন্তু সেখানে গ্রুম আপ হচ্ছে কার্টনি ওয়ালশের সাথে তিনি মাশরাফি টোটকা পাচ্ছেন তিনি একটা পরিবেশের মধ্যেই আছেন কিন্তু ইদারওয়াইজ তার কাছ থেকে আমরা সেরকম পারফরমেন্সটা পাচ্ছি না কোনো মানসিক চাপ অথবা কোনো কিছু এক্সাইটমেন্ট এরকম কি কোনো কিছু কাজ করতে পারে তার মধ্যে

তাদের খারাপ সময় যায় চাপ যে তারা কাটাতে পারে না তা না চাপ যে মানে ফিল করে না তাও মনে হয় যে তার শারীরিক যে অসুস্থতা বা অপারেশনের ব্যাপারটা সেটা বোধহয় তার ব্যাক অফ দা মাইন্ড কখনো না কখনো কাজ করে এবং সেই কাজটা যদি করে তখন আলটিমেটলি সে হয়তো একটু ইনসিকিউড ফিল করে থাকে মুশকিল দেব মুস্তাফিজ মশরফি দুই পেশারের কথা আমরা বলছিলাম এক পেশা কেন বাজাবে তা স্কিন আহমেদ রিয়েলি গুড তার শোল্ডারে লেগে উপরে উঠে গেছে হি টেক রিয়েলি ওয়েল তা খেলা আপনার কাছে কেমন লেগেছে তাসকিনের বলিং গত ম্যাচেও সে চমৎকার বল করেছে এবং এই ম্যাচে যদি আপনি দেখেন আমার মনে হয় মার্শাফের একটা পরামর্শ বল করে গেছে বা ম্যাক্সিমাম ডেলিভারি যে লেন্ তাতে যে লাইনে ডিঙ্গা মোস্ট এক্সপিরিয়েন্স ক্যাম্পেনার সে তার পেস বোলিং ইউনিটকে গাইড করবে কিংবা ড্রেসিং রুম থেকে ওয়ালসের কোনো মেসেজ ডেফিনেটলি ছিল ওই হিসাব যদি আপনাদের সাথে লাগ ভালো যে হাতে লেগে বলটা হয়ে ওপর উঠে গেছে দানে বায় পড়তো তাহলে অন্যরকম হতে পারতো এটা আমরা তার কাছ থেকে পরবর্তীতেও দেখতে পাবো তবে দেব যেটা হচ্ছে যে লাক অবশ্যই কারণ ওটা কলার বোনেও লাগতে পারতো কলার বোন মেহেদি হাসান মিরাজ হিউজ এসে আবারও আপনি যদি ইকোনমির দিক থেকে বিচার করেন বা ডট বলের দিক থেকে হিসেব করেন মিরাজ ওয়াজ দ্য বেস্ট দুই ম্যাচ মিলে শুধুমাত্র আজকের ম্যাচের কথা বলছি না আমি আপনি তার ইকোনমি দেখবেন এখানে আমরা আশা রাখ পর্যন্ত সেটা পাঁচের নিচে ছিল এবং মিরাজের সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে তিনি খুব কুইক শিখতে পারেন বা কুইক লার্নার আমরা যেটাকে বলি মিরাজের সঙ্গে যে কোচরা কাজ করেছেন বা তার সঙ্গে যারা খেলেছেন কিংবা ন্যাশনাল টিমের যে প্লেয়াররা তার সঙ্গে আপনার ক্লাব ক্রিকেট বা ডোমেস্টিক ক্রিকেটে খেলেছেন তো সেই হিসেবে মিরাজের মধ্যে ওই ব্যাপারটা আছে আজকে যদি আপনি তার বোলিং খেয়াল করেন তাহলে দেখবেন যে পার্টিকুলার ব্যাটসম্যান হিসেব করে তিনি বল করেছেন আমার যেটা মনে হয় যে ব্যাটসম্যান ফ্রন্ট ফুটে ভালো খেলে তাকে তিনি ব্যাকফুটে খেলানোর চেষ্টা করেছেন যে ব্যাটসম্যান স্কোয়ার অফ দ্য উইকেট ভালো খেলে তাকে হয়তো ভেতরে বল করে খেলানোর চেষ্টা করেছেন অর্থাৎ তার যে মাইন্ডসেট আমি যেটা শুরুতেই বলছিলাম যে থট রিডিং প্রসেসটা ব্যাটসম্যানের এটা তিনি হয়তো একটু ভালো বোঝেন অন্যদের চাইতে মানে তার সমসাময়িক যেটা সাকিবও খুব ভালো বোঝেন যে ব্যাটসম্যানের থট রিডিং প্রসেসটা কি ব্যাটসম্যান কী ভাবছে কারণ ক্রিকেট ইজ ইজ মোডে মাইনন্ড বা তার থট রিডিং প্রসেস যদি আপনি মোটামুটি বুঝে ফেলতে পারেন সেটা আপনার জন্য এক্সট্রা অ্যাডভান্টেজ আমার মনে হয় মিরাজ সেই অ্যাডভান্টেজটা আর শিখে গেছে এবং সেটা সে যত ভালোভাবে এক্সিকিউট করতে পারবে সেটা বাংলাদেশের জন্য তত ভালো অবশ্যই হিজ এ কুইক লার্নার দেব তবে আমরা সাকিব আল হাসানের কথা যদি আমরা বলি সাকিব আল হাসানের আজকে কিন্তু আসলে পিছের অবস্থা দেখে মনে হচ্ছে না যে বোলারদের তেমন কোনো পারফরমেন্স তারা করে বের করতে পারছে কিন্তু এর মাঝেও হয়ে থাকতে পারে তো সাকিবের যে ব্যাপারটা আমি আসার সময় দেখলাম যে তিনি এক ওভার চারটা বল চার রকম করলেন একটা হয়তো বা লুপ দিচ্ছেন বা একটা হয়তো ভেতরে করার চেষ্টা করছেন একটা আউট স্ট্যাম্প অফ একটা লেগ স্ট্যাম্পে করছেন এবং একটা ব্যাটসম্যান সে ফর এক্সাম্পল একটা বলে চার মেরেছেন তিনি তার পরের বলটাও ঠিক ওরকম করে দিচ্ছেন এই সাকিবকে আমরা চিনি যে আপনি তার বলে পরপর একই রকম ডেলিভারিতে তিনটা চার মেরেছেন সাকিব চার নম্বর ডেলিভারি দেওয়া আপনাকে ওভাবে দেবে আপনাকে মারার জন্য ইনভাইট করবে আজকে ব্যাড লাগ যে হচ্ছে না বা হয়নি কিন্তু সাকিব এই ধরনের বোলিং করে বা এর চেতে হয়তো বা এক্সট্রা আরেকটু বেশি কিছু ট্রাই করে কিন্তু তিনি সাকসেসফুল তো সব দিন তিনি সাকসেসফুল হবেন তার কোনো কারণ নেই কিন্তু আজকের দিনটার জন্য তার সাকসেসফুল হওয়াটা খুব বেশি জরুরি ছিল যেহেতু আপনার মিরাজ মানে রান চেক দিয়েছেন উইকেট নিতে পারেনি কেননা এই সমস্ত সময় যেটা হয় যে বোলিং পার্টনারশিপটা কেউ হয়তো রান চেক দেয় কেউ হয়তো ফর এক্সাম্পল একটা বলে চার মেরেছেন তিনি তার পরের বলটাও ঠিক ওরকম করে দিচ্ছেন এই সাকিবকে আমরা চিনি যে আপনি তার বলে পরপর একই রকম ডেলিভারিতে তিনটা চার মেরেছেন সাকিব চার নম্বর ডেলিভারিতেও আপনাকে ওভাবে দেবে আপনাকে মানার জন্য ইনভাইট করবে আজকে ব্যাড লাগ যে হচ্ছে না বা হয়নি কিন্তু সাকিব এই ধরনের বোলিং করে বা এর চেয়ে হয়তো বা এক্সট্রা আরেকটু বেশি কিছু ট্রাই করে কিন্তু তিনি সাকসেসফুল তো সব দিন তিনি সাকসেসফুল হবেন তার কোনো কারণ নেই কিন্তু আজকের দিনটার জন্য তার হওয়াটা খুব বেশি জরুরি ছিল যেহেতু আপনার মিরাজ মানে রান চেক দিয়েছেন উইকেট নিতে পারেনি কেননা এই সমস্ত সময় যেটা হয় যে বোলিং পার্টনারশিপটা কেউ হয়তো রান চেক দেয় কেউ হয়তো উইকেট দেয় বাংলাদেশের যেটা হয়েছে যে রানচেক হয়তো এক প্রান্ত থেকে দেওয়া হয়েছে অন্য প্রান্ত থেকে উইকেটটা আসেনি যে কারণে স্কোরটা বড় হয়ে গেছে আপনার আছেন একাত্তরে চলছে খেলা যোগ দর্শক চলছে ডাম্বুলায় বাংলাদেশ শ্রীলঙ্কা ওয়ান ডে একেবারে শেষ মুহূর্তে খেলা আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে শ্রীলঙ্কার এই টিম বা স্কোয়াড নিয়ে এই উইকেট যেখানে শ্রীলঙ্কার যদি করতে পারে বাংলাদেশের এই ব্যাটিং লাইন আপের সেই যোগ্যতা আছে তারা পঁয়তাল্লিশ বলে তিনি রান করেছিলেন পঁচিশ বাদ বাকি রানগুলো কিন্তু তিনি পঞ্চান্ন সাতান্ন বলে পরে বলে সত্তর পঁচাত্তর করেছেন আপনি যদি উইকেটের সঙ্গে সেট আপ হয়ে যান উইকেটটা বুঝে ফেলেন সেক্ষেত্রে শর্টস খেলা আপনার জন্য অনেক বেশি সহজ উইকেট থেকে বোলাররা খুব বেশি সুবিধা পাচ্ছে না তবে এখনো আমি জানি না যে সেকেন্ড স্পিনাররা কতটুকু পাবেন সিমারা যে খুব বেশি সুবিধা পাবে না সেটা নিশ্চিত স্পিনাররা কতটুকু সুবিধা পান শ্রীলঙ্কার স্পিনাররা সেটার উপর কিছু ডিপেন্ড করছে বাংলাদেশের স্পিনাররা যতটুকু সুবিধা পেয়েছেন বা যেভাবে উইকেট তাদের ফেভার করেছে বা করেনি ওর একই রকম যদি অর্থাৎ উইকেট যদি এখন যেভাবে বিহেভ করছে তার কাছাকাছিও থাকে বাংলাদেশ অলরেডি তিনশো এগারো হয়ে গেছে আহ নয় এখন দেখা যাচ্ছে আপনার এই প্রেডিকশনই আসলে ঠিক নাকি যে তিনশো পনেরো না তিনশো বিশের মধ্যে তবে আশা করা যায় এই সিরিজটা দেব আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে অংশগ্রহণ করার জন্য খেলা অল আউট হয়ে গেছে আহ তিনশো এগারো রান করে টাইগাররা এই ছিল এই মুহূর্তে খেলা যোগে জানতে চাই আপনার কথাও যোগ দিন খেলা যোগের অফিসিয়াল ফেসবুক